শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। বৈদ্যুতিক চুল্লিতে এবার করোনা আক্রান্ত রোগীদের মৃতদেহ দাহ করার উদ্যোগ নিল জেলা প্রশাসন ও ব্লক প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, ক্যানিং স্টেডিয়ামে একটি অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরি করা হয়েছে। ক্যানিং মহকুমার বিভিন্ন এলাকার করোনা আক্রান্ত রোগীরা এই হাসপাতালে ভর্তি রয়েছেন। এই করোনা আক্রান্ত রোগীদের মৃত্যু হলে সৎকার করতে সমস্যায় পড়তে হচ্ছে প্রশাসনকে। ক্যানিং থেকে প্রায় 80 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে মৃতদেহগুলিকে দাহ করতে হচ্ছে বলে জানান ক্যানিং 1 নম্বর ব্লকের সভাপতি শৈবাল লাহিড়ি ও ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মণ্ডল। আর তাই স্টেডিয়ামের পাশে তৈরি হওয়া বৈদ্যুতিক চুল্লিতে এবার করোনা আক্রান্ত রোগীদের মৃতদেহ দাহ করার উদ্যোগ নিল ব্লক প্রশাসন। এ বিষয়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মণ্ডল জানান, 2020 সালের 7ই জানুয়ারি পাথর প্রতিমার একটি প্রশাসনিক বৈঠক থেকে ক্যানিংয়ের এই বৈদ্যুতিক চুল্লিটির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26শে মার্চ এই বৈদ্যুতিক চুল্লিটি চালু করার পরিকল্পনা ছিল, কিন্তু লকডাউনের কারণে বৈদ্যুতিক চুল্লিটি চালু করা যায়নি। শেষ পর্যন্ত একটি প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আপাতত করোনা আক্রান্ত মৃত রোগীদের দাহ করা হবে ওই বৈদ্যুতিক চুল্লিতে। এছাড়াও করোনা আক্রান্ত মৃত মুসলিম সম্প্রদায়ের রোগীদের কবর দেওয়ার জন্য শীঘ্রই এই এলাকাতে জমি নির্ধারণ করা হবে। এটা যেহেতু এখন একটা করোনার একটা যে থাবা, করোনাতে যে আমাদের সুন্দরবন এলাকায় বিশেষ করে ক্যানিং মহকুমায় কিছু কিছু করোনা রোগী মারা যাচ্ছে, ফলে সেগুলোকে কলকাতা ডিসপোজাল করতে অনেক সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বৈতরণী ক্যানিং ব্লক গত 7ই জানুয়ারি 2020 পাথর প্রতিমা থেকে পাবলিক ফাংশন থেকে উনি উদ্বোধন করেছিলেন, আমরা এখানে প্রতীকীভাবে এখানে দাঁড়িয়েছিলাম সেই সময় সাক্ষী হিসেবে। আমরা গত 26শে মার্চ আমাদের এই এখানে এই চুল্লিটা আমাদের চালু করার কথা ছিল, কিন্তু 22 তারিখ থেকে 25 তারিখ মার্চ লকডাউন হওয়ার জন্যে আমরা করতে পারিনি। কিন্তু বিশেষ করে করোনার যে পেশেন্ট যারা বডি মারা যাচ্ছে, সেক্ষেত্রে এগুলোকে গভর্নমেন্ট নিজেই সিদ্ধান্ত নিয়েছে। গভর্নমেন্ট নিজের দায়িত্বে হচ্ছে আমাদের, যেহেতু এটা গভর্নমেন্টের বৈতরণী মহাশাসন, এখানেই এই বৈদ্যুতিক চুল্লি তাদেরকে দাহ করা হবে। তবে আগামী দিনে মৃতদেহ দাহ করার পর মৃত ব্যক্তির পরিবারের হাতে চিতাভস্ম তুলে দেওয়ারও ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। ক্যানিং থেকে অনুপ বিশ্বাসের রিপোর্ট, বিশ্ব সমাচার। এলাকায় এই প্রথম 110টি এসি কেবিল লিফট সহ ICU ও ডায়ালিসিস সেন্টার 25 বছরের আপনাদের সেবায় নিয়োজিত। দি সহরারহাট নার্সিং হোম, প্রোপাইটার জাহির ইসলাম। ঠিকানা সহরারহাট, বেনেপাড়া, ফলতা রোড। মোবাইল 9434037116, 8317804375।